আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আরেকটা নতুন ক্লাস, সপ্তম অধ্যায়ের উপরে লেকচার নাম্বার হচ্ছে 20। তো সপ্তম অধ্যায়ের প্রথম অংশটা অর্থাৎ থিওরির অংশটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে অল্প থিওরি এবং এরপরে ম্যাথ। সপ্তম অধ্যায়ে অনেকগুলো যাচাই আছে, অনেকগুলো যাচাই বলতে টি যাচাই, এফ যাচাই এবং কায়েস্কার যাচাই, তিনটা যাচাই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আমরা তিনটা যাচাই সম্পর্কেই পড়ব। তিনটা যাচাই পড়তে আমাদের কমপক্ষে 2 দিন করে হলে 6 দিন হয়তো লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা আজকে টি যাচাই দ্বিতীয় দিনের জন্য পড়ব। তো টি যাচাইয়ে খুব ছোট একটা দুইটা জিনিস আছে, সূত্র আছে, যেটা তোমাদেরকে এর আগের ক্লাসে বলা হয়নি। তো সেই ছোট জিনিসগুলো আমরা থিওরির পড়ে তারপরে কিন্তু আমরা ম্যাথে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আমরা যে সংজ্ঞাটা পড়ব সেটা হচ্ছে আস্থা ব্যাপ্তি বা কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল ব্যাপারটা কি এটা আমরা আগেই পড়েছি, কিন্তু এখন আরেকবার হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করে নেই, আলোচনা করে নেই। তো নাস্তিক কল্পনা যখন আমরা যাচাই করি, আমরা যখন ষষ্ঠ অধ্যায় পড়েছি কল্পনা যাচাই, তখন আমরা দেখেছি যে নাস্তিক কল্পনা যখন আমরা যাচাই করি, তখন নাস্তিক কল্পনা যাচাইয়ের সময় যে নির্ণীত নমুনাজ মান সেটা যখন বর্জন অঞ্চলে পড়ে তখন কিন্তু নাস্তিক কল্পনা বাতিল হয়ে যায়। আবার হচ্ছে নিরূপিত মান সত্যিকার পরিমিতির কতটা কাছে অবস্থান করে তা নির্ধারণের জন্য যে আমাদের যে তথ্যবিশ্ব থাকে এবং সেই তথ্যবিশ্বের সত্যিকার পরিমিতির যে আস্থা ব্যাপ্তি সেটা নির্ধারণ করার কিন্তু প্রয়োজন পড়ে। অর্থাৎ হচ্ছে কোন ব্যাপ্তির মধ্যে আমাদের নির্ণীত মানটি থাকলে সেটা বর্জন অঞ্চলে পড়বে অথবা হচ্ছে গ্রহণ অঞ্চলে পড়বে সেটা জানার জন্য কিন্তু আমাদের একটা কনফিডেন্স ইন্টারভেল বা আস্থা ব্যাপ্তির কিন্তু একটা ধারণা অথবা একটা সীমানা থাকা দরকার। সেক্ষেত্রে আস্থা ব্যাপ্তি বলতে আমরা যেটা বলবো যে আস্থা ব্যাপ্তি বলতে নিরূপকের উভয় দিকের, হ্যাঁ, যখন আমরা একটা বেল শেপড একটা কার্ভ আঁকবো তখন হচ্ছে সেই কার্ভের হচ্ছে উভয় দিকের মানের যে সীমাকে আমরা বোঝাবো সেই সীমার মধ্যে যে প্রদত্ত সম্ভাবনার যে তথ্যবিশ্বের সত্যিকার পরিমিতি অবস্থান করবে সেই অবস্থান করার জায়গাটুকুকেই কিন্তু পরিমাণটুকুকেই কিন্তু আমরা আস্থা ব্যাপ্তি বলবো। যেমন আমরা ধরো একটা ছবি এঁকে যদি দেখাই, সেক্ষেত্রে যদি আমাদের কার্ভটা এমন হয় এবং যদি আমরা হচ্ছে আমাদের 5% কনফিডেন্স ইন্টারভেল ধরি এবং উভয় পাশে যদি টু টেল টেস্ট হয়, দুই পাশেই যদি হচ্ছে টেস্ট হয়, তাহলে হচ্ছে এই যে সীমাটা, এই সীমানাটাকে কিন্তু আমরা আস্থা ব্যাপ্তি বলবো। তো আস্থা ব্যাপ্তিকে কিন্তু অনেক সময় ব্যাপ্তি প্রাককলনও বলা হয়ে থাকে। তাহলে যেটা বলা যায় তা হচ্ছে যে ব্যাপ্তি একটি নির্দিষ্ট সম্ভাবনা সহ তথ্যবিশ্বের সত্যিকার পরামিত অর্থাৎ পরামানকে ধারণ করে তাকে আমরা বলবো আস্থা ব্যাপ্তি। তো আস্থা ব্যাপ্তির আরেকটি নাম হলো ব্যাপ্তি প্রাককলন। এখন আমাদের কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে যে আস্থা ব্যাপ্তি কি অথবা ব্যাপ্তি প্রাককলন কি। এটা আমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খ বিভাগে আসতে পারে। এরপরে আমরা আরেকটা বড় প্রশ্ন দেখব। এই বড় প্রশ্নটা ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন সময়ে এসেছে, সেজন্য আমি অল্প করে এই বড় প্রশ্নটাকে একটু ব্যাখ্যা করব। প্রশ্নটা হচ্ছে তথ্যবিশ্বের নির্ধারিত গড় যাচাইয়ের নমুনাজ মানটি উপস্থাপন করো এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করো। তো এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে যে তথ্যবিশ্বের নির্ধারিত গড় যাচাইয়ের যে নমুনাজ মানটি সেটাকে হচ্ছে উপস্থাপন করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিটি ব্যাখ্যা করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে উদাহরণ হচ্ছে অ্যাজিউম করে নিব এবং সেই উদাহরণটাকে বেস ধরে আমরা নমুনাজ যে হচ্ছে মানটি সেটি উপস্থাপন করব এবং হচ্ছে সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করতে হয় সেটাও বলবো।
তো সেক্ষেত্রে আমরা একটা পরিমিতভাবে বিন্যস্ত একটা তথ্য বিশ্ব আমরা হচ্ছে নিজেদের মতো আন্দাজ করে নেই। যেমন ধরে নেই যে ধরে নেই হচ্ছে যে পরিমিতভাবে বিন্যস্ত একটি তথ্য বিশ্ব। হ্যাঁ, পরিমিতভাবে বিন্যস্ত অর্থাৎ তথ্য বিশ্বটি পরিমিতভাবে বিন্যস্ত এবং সেটা আমরা দৈব চৈতভাবে হচ্ছে সংগ্রহ করা, দৈব চৈতভাবে সংগ্রহ। হ্যাঁ, এখন এই যে নমুনা যেটা আমরা পরিমিতভাবে বিন্যস্ত এবং হচ্ছে দৈব চয়নের মাধ্যমে অর্থাৎ র্যান্ডমভাবে আমরা সিলেক্ট করেছি, সেটার যে নমুনা সদস্যসমূহ সেগুলো হচ্ছে সদস্যসমূহ যেমন আমরা ধরে নিলাম হতে পারে X1, X2 এবং হচ্ছে XN। এখন এক্ষেত্রে যে নমুনার আকার অর্থাৎ নমুনার আকার যেটাকে আমরা সবসময় এন ধরি, এই নমুনার আকার এন হবে হচ্ছে 30-এর কম। এখন যখন নমুনার আকার 30-এর কম হবে তখন আমরা এই সাইনটি দিয়ে বুঝিয়ে দেব যে নমুনার আকার 30-এর কম। এখন নমুনার গড় যেটা কিনা এক্স বার সেটা হবে, নমুনার গড় এক্স বারটা হবে নমুনার গড় এক্স বার এবং তথ্য বিশ্বের গড় যেটা দুইটা কিন্তু সবসময় সমান হয়, অর্থাৎ হচ্ছে আমরা স্যাম্পল এবং পপুলেশন দুইটারই কিন্তু গড় সবসময় সমান হয়। সেক্ষেত্রে আমাদের নমুনার গড় হচ্ছে আমাদের সমগ্র অথবা তথ্য বিশ্বের গড় হচ্ছে মিউ এবং নমুনার গড় হচ্ছে μ₀। অর্থাৎ আমরা বলবো যে নমুনার গড় প্লাস তথ্য বিশ্বের গড় দুইটা কিন্তু সমান হয়, গড় কিন্তু সবসময় সমান হয়, আমরা এর আগের বারও দেখেছি, এবং দুইটা মিলেই কিন্তু নমুনার গড় এবং তথ্য বিশ্বের গড় দুইটা মিলেই কিন্তু হলো এক্স বার, যেটা কিনা আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে μ = μ₀। এখন এখানে আমাদের যে হচ্ছে তথ্য বিশ্বের যে ভেদাঙ্কটি আছে, ভেদাঙ্কটি আবার আমাদের অজানা, ভেদাঙ্ক অজানা। হ্যাঁ, এখন নমুনার গড় তথ্য বিশ্বের নির্দিষ্ট গড় মান হতে ভিন্ন কিনা তা যাচাইয়ের জন্য আমরা যে টেস্টটি করব সেই টেস্টটি হচ্ছে টি যাচাই বা টি টেস্ট। এখন টি টেস্ট যখন আমরা প্রয়োগ করব তখন আমরা নাস্তিক কল্পনাটিকে ধরে নেব, নাস্তিক কল্পনা নাল হাইপোথিসিস হচ্ছে μ = μ₀, এবং এইটা যাচাইয়ের জন্য নমুনাজ মান যেটা হবে সেটা কিনা যাচাইয়ের নমুনাজ মান মান যেটা হবে সেটা বের করতে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো t = x^-μ₀/s/√n। এই সূত্রটা কিন্তু আমি আগের ক্লাসেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, যেখানে কিনা টি হলো n-1 স্বাধীনতার মাত্রা এবং এক্স বার হলো নমুনার গড় অর্থাৎ নমুনার গড়টাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, এবং এক্স বার বের করার যে সূত্র সেটা হলো x^(x^n)। এখন আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে একটা ফরম্যাটে নিয়ে যাব। তোমরা কি ঠিকমতো দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না,
আজকে আমার ক্যামেরা সেটিংটাতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের তথ্য বিশ্বের ভেদাঙ্ক যেটা কিনা সিগমা স্কোয়ার সেটা যদি অজানা থাকে, তবে কিন্তু আমাদের নমুনার ভেদাঙ্ক এক্স স্কোয়ার নির্ণয় করতে হবে। এখন এখানে লিখে ফেলি, আমরা আগেই বলেছিলাম কিন্তু যে তথ্য বিশ্বের ভেদাঙ্ক অজানা। তো তথ্য বিশ্বের ভেদাঙ্ক আমরা কিভাবে প্রকাশ করি, তোমরা জানো যে ভেদাঙ্ক আমরা হচ্ছে সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করি। এখন সিগমা স্কোয়ার যখন হচ্ছে অজানা, তখন আমরা যে নমুনার ভেদাঙ্ক যেটা আমরা বের করব, নমুনার ভেদাঙ্ক, আচ্ছা এখানে ভেদাঙ্ক লিখতে হবে, ভেদাঙ্ক আর নমুনার ভেদাঙ্ক সেটা হচ্ছে এক্স স্কোয়ার, সেটা আমাদের কিন্তু বের করতে হবে। এখানে কিন্তু আমরা আগেই বলেছি যে তথ্য বিশ্বের ভেদাঙ্ক অজানা। যখন আমরা নমুনার ভেদাঙ্ক বের করব, অর্থাৎ এস স্কোয়ার বের করব, তখন আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটা হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন তাহলে নমুনার যে পরিমিত ব্যবধানের সূত্র সেটাও হচ্ছে আমাদের এখানে ব্যবহার করতে হবে। নমুনার পরিমিত ব্যবধানের সূত্র, এখন নমুনার পরিমিত ব্যবধানের সূত্র সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা স্কোয়ার আছে, ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন এই সূত্রগুলো আমরা ব্যবহারের মাধ্যমে কিন্তু তথ্য বিশ্বের গড় যাচাই করে নিতে পারি। এরপরে আমাদের প্রশ্নের সেকেন্ড পার্ট যেটা হলো, এটা হচ্ছে প্রথম পার্ট যেটা কিনা তথ্য বিশ্বের নির্ধারিত গড় যাচাইয়ের নমুনাজ মানটি উপস্থাপন করো। আমরা নমুনাজ মান যেটা এটাকে উপস্থাপন করেছি, এবং এটার সাথে আমাদের যে হচ্ছে ভেদাঙ্ক অজানা, সেক্ষেত্রে আমরা হচ্ছে যখন নমুনার ভেদাঙ্ক বের করব তখন যে সূত্র ব্যবহার করব এবং পরিমিত ব্যবধানের সূত্র ব্যবহার করব, সব কিছু আমরা উপস্থাপন করেছি। এরপরে আমরা যাব হচ্ছে সিদ্ধান্তে। যখন আমরা সিদ্ধান্ত নিব, তখন আমরা দুই ধরনের সিদ্ধান্ত নিব। এখন প্রথম সিদ্ধান্তটি হলো, প্রথম সিদ্ধান্তটিতে ধরো যে আমরা দ্বিপ্রান্তিক যাচাই। এখন দ্বিপ্রান্তিক যাচাইয়ে আমাদের স্বাধীনতার মাত্রা হবে এন মাইনাস ওয়ান। আচ্ছা, দ্বিপ্রান্তিক যাচাইয়ে এন মাইনাস ওয়ান স্বাধীনতার মাত্রা। এখন এই স্বাধীনতার মাত্রায় যখন আমরা আমাদের গণনাকৃত টি, আমরা হচ্ছে গণনাকৃত টি, এই যে গণনাকৃত টি এর যে পরম মান থাকবে, অর্থাৎ প্লাস সাইনের মান হোক অথবা মাইনাস সাইনের মান হোক, সবগুলো মানকেই আমরা প্লাস হিসেবে ধরে নেব, সেটাকে আমরা বলবো যে টি এর যে পরম মান থাকবে, যেটা গণনাকৃত টি, যেটা আমরা অঙ্কের মধ্যে গণনা করে বের করলাম, সেটা যখন টি এর পরম মানটা, যখন আমাদের তাত্ত্বিক পরম মান অর্থাৎ যেটা আমাদের হচ্ছে টেবিলে দেয়া থাকবে সেই পরম মান অপেক্ষা যখন ছোট হবে, তখন আমরা সেটাকে, নাস্তিক কল্পনাটাকে কিন্তু গ্রহণ করব। আমি একটু পরিষ্কার করে লিখে দেই যে গণনাকৃত টি এর পরম মান তাত্ত্বিক টি এর পরম মান অপেক্ষা
ছোট হলে নাস্তি, কল্পনা, গ্রহণ করা হবে। ঠিক আছে, যখন আমাদের গণনাকৃত মানটা টেবিলের মান অর্থাৎ যেটা বইয়ের পিছনে দেয়া আছে ওইটার থেকে যখন ছোট হবে তখন আমাদের নাস্তি কল্পনাটা গ্রহণ করা হবে। আবার নাম্বার টুটা হচ্ছে এক প্রান্তিক যাচাইয়ের ক্ষেত্রে যদি আমাদের, আচ্ছা এটাকে আমি একটু তোমাদেরকে ফর্মুলার মতো করে দেখিয়ে দিই, যেমন কিনা হচ্ছে এই যে টি এর পরম মানটা যখন হচ্ছে এই যে গণনাকৃত টি এর মানটা যখন হচ্ছে আলফা বাই টু তাত্ত্বিক টি এর মানের থেকে ছোট হবে তখন কিন্তু নাস্তি কল্পনাটা, এই যে নাস্তি কল্পনাটা এটা কিন্তু গ্রহণ করা হবে। ঠিক আছে, এই নাস্তি কল্পনাটাকে কিন্তু গ্রহণ করা হবে যখন গণনাকৃত টি এর পরম মানটা তাত্ত্বিক টি এর পরম মানের চেয়ে ছোট হবে। আচ্ছা, সিদ্ধান্ত নাম্বার টু যেটা কিনা এক প্রান্তিক যাচাইয়ের ক্ষেত্রে হয় সেটা হলো, এটা ছিল দ্বিপ্রান্তিক যাচাইয়ের এক নাম, দুই নাম্বার হচ্ছে এক প্রান্তিক যাচাইয়ের সেটা হলো টি এর পরম মান যখন গণনাকৃত টি এর পরম মান যখন হচ্ছে তাত্ত্বিক টি এর পরম মানের থেকে ছোট হবে তখন নাস্তি কল্পনা গৃহীত হবে, তখনও হচ্ছে নাস্তি কল্পনা গৃহীত হবে, তবে যখন কিনা এই পরম মানটা এই মানটার চেয়ে অর্থাৎ গণনাকৃতটা তাত্ত্বিকের চেয়ে বড় হবে তখন হচ্ছে নাস্তি কল্পনাটা কিন্তু বাতিল হয়ে যাবে। তোমরা এই দুইটা জিনিস বার বার করে পড়ে মনে রাখার চেষ্টা করবে, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে ইনবক্সে নক করবে, এবং এগুলো হচ্ছে বইয়ে খুব পরিষ্কার করে দেয়া আছে। আমি তোমাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব যে তোমরা বইটা জোগাড় করবে, কিনবে অথবা কারো কাছ থেকে নিয়ে হচ্ছে বইটা ভালোভাবে দেখবে। সপ্তম অধ্যায়ে কিন্তু সব কিছু খুব পরিষ্কার করে দেয়া আছে। ঠিক আছে, এরপরে আমরা একটা অঙ্কে চলে যাব। খুবই ছোট একটা অঙ্ক, একদম হচ্ছে উদাহরণ থেকে নেয়া, তোমাদেরকে দেখানোর জন্যই হচ্ছে অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। এরকম আরও অনেক উদাহরণ সহ অঙ্ক বইয়ে দেয়া আছে, আমি আশা করি যে তোমরা অবসর সময়ে বইয়ের উদাহরণগুলো দেখবে, তাতে তোমাদের বুঝতেও সহজ হবে, মনে যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। আচ্ছা, আমাদের অঙ্কটা হলো 19 জন বয়স্ক পুরুষ মানুষের ওজনের গড় এবং পরিমিত ব্যবধান যথাক্রমে 69 কেজি এবং 4.5 কেজি। এই তথ্য হতে ইহা কি বলা যায় যে নমুনাটি এমন একটি সমগ্রক হতে নেয়া হয়েছে যার গড় 72.5 কেজি এবং এখানে একটা আলফার মান দেয়া আছে। আচ্ছা চলো আমরা অঙ্কটা দেখি, একটু অঙ্কটা প্রথমে সাজিয়ে নেই। হ্যাঁ, এখানে দেয়া আছে নমুনার গড়ের যে হচ্ছে মানটা দেয়া আছে 69 কেজি এবং পরিমিত ব্যবধান দেয়া আছে 4.5 কেজি। তাহলে আমরা একটু এটা লিখে নেই। নমুনার গড় এক্স বার সমান সমান 69 কেজি আর নমুনার পরিমিত ব্যবধান সেটা হলো
s সমান সমান 4.5 কেজি। এখন নমুনার যে আকার সেখানে বলা আছে 19 জন বয়স্ক পুরুষ মানুষ, তাহলে আকার অর্থাৎ n ইজ ইকুয়াল টু 19। এবং তথ্য বিশ্বের যে গড়টি দেয়া আছে যেটাকে আমরা হচ্ছে এখানে মান হিসেবে যেটা দেয়া আছে অর্থাৎ সমগ্রকের গড়টাই কিন্তু তথ্য বিশ্বের গড়, সেটাকে আমরা বলবো মিউ সমান সমান 72.5 কেজি। এখন এখানে যেহেতু আমাদের নমুনার আকার 30-এর চেয়ে কম, অর্থাৎ আমাদের নমুনা হচ্ছে 19, নমুনার আকার 30, এবং আমাদের ভেদাঙ্ক অজানা, সেক্ষেত্রে আমরা কিন্তু টি যাচাইটিকে ব্যবহার করব। এখন টি যাচাই ব্যবহারের ক্ষেত্রে আমরা যখন নাস্তিকল্পনা ধরব H0 সমান সমান মিউ ইজ ইকুয়াল টু 72.5, এবং যে আমাদের বিকল্প কল্পনা আছে সেটা কিনা H1 বা হচ্ছে HA, যেটা অল্টারনেটিভ হাইপোথিসিস, সেটা হচ্ছে মিউ নট ইজ ইকুয়াল টু 72.5। অর্থাৎ আমাদের প্রশ্নটা হচ্ছে যে ইহা কি বলা যায় যে নমুনাটি এমন একটি সমগ্র হতে নেওয়া হয়েছে যার গড় 72.5 কেজি। এখন এখানে নাস্তিকল্পনা হচ্ছে অবশ্যই এটা গড়টা মিউটা 72.5 কেজি, এবং বিকল্প কল্পনা হচ্ছে না, মিউটা অথবা গড়টা 72.5 কেজি না। এখন এটাকে আমরা যাচাই করব টি টেস্ট দিয়ে। এখন যদি আমরা এইরকম ভাবে লিখি যে যাচাই নমুনা জমান টি ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস ডিভাইডেড বাই রুট ওভার এন, এই সূত্রটা আমরা দেখে এসেছি কিন্তু এইমাত্র। এখন যদি আমরা সূত্রটা ধরে ধরে মানটা যদি আমরা বসাই, তাহলে হবে আমাদের মিউ আমরা কত পেয়েছিলাম, মিউ পেয়েছিলাম কিন্তু আমরা 69। এরপর হচ্ছে মাইনাস, সরি, মিউ আমরা 69 পাইনি, আমরা হচ্ছে এক্স বার 69 পেয়েছি। এই যে এখানে দেওয়া আছে এক্স বার 69 মাইনাস যে মিউটা আছে, মিউ আমরা পেয়েছিলাম 72.5, এবং আমরা কিন্তু এস পেয়েছিলাম 4.5 ডিভাইডেড বাই এন পেয়েছিলাম রুট ওভার 19। এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই করার যদি আমরা সূত্র অনুযায়ী ম্যাথমেটিক্যালি এটাকে হচ্ছে ডিফাইন করি, দেন আমরা যেটা পাই সেটা হচ্ছে দিস ইজ দ্য আলটিমেট ক্যালকুলেশন, হিয়ার ইউ গো উইথ 4.5। ওকে, দেন আমরা যে নম্বরটা পাব সেটা হচ্ছে মাইনাস 3.39, অ্যান্ড হিয়ার ইজ দ্য টি টেস্টের হচ্ছে পরম মান 3.39। ওকে, এরপরে আমরা যখন এটাকে একটা বেল শেপড কার্ভের মধ্যে এটাকে আমরা ইমপ্লিমেন্ট যখন করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের আস্তিকল্পনা এবং নাস্তিকল্পনা আমরা কোনটাকে গ্রহণ করেছি এবং কোনটাকে বর্জন করেছি। এখন এখানে যেটা দেয়া আছে
সেটা হলো যে এরপরে আমাদের সিদ্ধান্ত গ্রহণের পালা। এখন আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করব, যেহেতু আমরা এটা জানি যে দ্বিপ্রান্তিক যাচাই, তাহলে সেটা লিখে ফেলবো যে দ্বিপ্রান্তিক যাচাই এবং এর স্বাধীনতার মাত্রা হলো n মাইনাস 1, যেটা কিনা 19-1=18। এরপরে আমরা হচ্ছে আমাদের দেয়া আছে আলফার মান 5% ধরে নিলাম। এরপরে যদি আমরা 5% যথার্থতার মাত্রায় যদি আমরা হচ্ছে টি এর তাত্ত্বিক মানটা দেখি, সেটা হবে টি এর তাত্ত্বিক মান টি আলফা ডিভাইডেড বাই 2 2.101। এটা হচ্ছে যথার্থতার মাত্রা। তো সেক্ষেত্রে আমাদের গণনাকৃত মান আমরা পেয়েছি, গণনাকৃত মান টি হচ্ছে 3.39 এবং তাত্ত্বিক মান হয়েছে টি এর তাত্ত্বিক মান হয়েছে এটা এবং টি এর গণনাকৃত মান হয়েছে এটা। এখন আমরা যে সিদ্ধান্ত গ্রহণের যে সূত্র পড়ে এসেছি যে আমাদের তাত্ত্বিক মানের চেয়ে এখানে গণনাকৃত মানটা কিন্তু বড়, এখন তাত্ত্বিক মান 2.101 এর চেয়ে যখন গণনাকৃত মান 3.39 বড় হয়ে গেল, তখন কিন্তু আমরা এটাকে দেখাবো এইভাবে গ্রেটার দ্যান টি আলফা ডিভাইডেড বাই 2, এবং এটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নাস্তিকল্পনা বাতিল করব, নাস্তিকল্পনা বাতিল হবে। ঠিক আছে, যদি আমাদের তাত্ত্বিক মানটা যদি বড় হতো তাহলে কিন্তু আমরা নাস্তিকল্পনা গ্রহণ করতাম, এখন আমাদের গণনাকৃত মানের চেয়ে তাত্ত্বিক মানটা যেহেতু ছোট হয়েছে, গণনাকৃত মানের চেয়ে তাত্ত্বিক মানটা ছোট হওয়ার কারণে কিন্তু আমরা নাস্তিকল্পনা বাতিল করব। অর্থাৎ তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার যদি করে বলি, যদি আমরা দেখাই যে নাস্তিকল্পনা গৃহীত হবে, যদি আমরা পয়েন্ট আউট করে দেখাই নাস্তিকল্পনা গৃহীত হবে যখন যখন কিনা আমরা দেখব যে টি এর পরম মান অর্থাৎ গণনাকৃত পরম মানটা যখন ছোট হবে তখন এবং তাত্ত্বিক পরম মানটা যখন বড় হবে তখন কিন্তু নাস্তিকল্পনাটা গৃহীত হবে, এটা দেখো। হ্যাঁ, এবং নাস্তিকল্পনাটা কখন বাতিল হবে, যখন কিনা টি এর পরম মানটা যখন অর্থাৎ গণনাকৃতের পরম মানটা যখন তাত্ত্বিকের পরম মান থেকে ছোট হবে তখন কিন্তু গণনাকৃতের পরম মান যখন তাত্ত্বিকের চেয়ে বড় হবে তখন কিন্তু নাস্তিকল্পনা বাতিল হবে। হ্যাঁ, এখানে আমিও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কখন বাতিল হবে এবং কখন গৃহীত হবে। এটা খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার যেটা কিনা তোমাদের পরীক্ষার্থীদের অবশ্যই বারবার পড়ে মনে রাখতে হবে।
আমি তোমাদেরকে তো মুখস্থ করিয়ে দিতে পারবো না, আমি যতদূর সম্ভব বলে দিলাম, তোমরা বই দেখে ভালোভাবে এটা বুঝে নিবে। তো এরপরে আমরা একটা চিত্র দিয়ে বুঝিয়ে দেব যে যদি চিত্রটা এমন হয়, টু টেল টেস্ট, দুই পাশে টেল, এবং এটা হচ্ছে বর্জন অঞ্চল, আর এটা হচ্ছে গ্রহণ অঞ্চল। এতটুকু হচ্ছে টি বিন্যাস, অর্থাৎ মাইনাস 2.101 থেকে প্লাস 2.101, এটা হচ্ছে জিরো। তখন টি এর তাত্ত্বিক মান হবে এটা, এবং বর্জন অঞ্চল হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখন চিত্র অনুযায়ী টি এর নির্ণীত মান টি এর সারণীকৃত মানের সীমানার বাইরে অবস্থান করছে। হ্যাঁ, টি এর যে আমরা মান নির্ণয় করলাম যেটা কিনা 3.39, সেটা কিন্তু সারণীকৃত মান যেটা 2.101 সেটার বাইরে অবস্থান করছে, এখানে এবং এখানে। তো বাইরে যেহেতু অবস্থান করছে, তখন কিন্তু নাস্তিক কল্পনাটি গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, গ্রহণযোগ্য হবে না। তো যখন গ্রহণযোগ্য হবে না, তখন প্রদত্ত নমুনাটি এমন একটি তথ্য বিশ্ব হতে নেওয়া হয়নি যার গড় 72.5 কেজি। এমন তথ্য বিশ্ব থেকে নেওয়া হয়নি যেটার গড় 72.5 কেজি। তো প্রথম আমরা পড়লাম হচ্ছে আস্থা ব্যাপ্তি কি, এবং এরপরে আমরা হচ্ছে একটা প্রশ্ন পড়লাম যেটা কিনা তথ্য বিশ্বের নির্ধারিত গড় যাচাইয়ের নমুনা জমানটি উপস্থাপন করো এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই জিনিসটার আমরা ব্যাখ্যা পড়লাম, এবং এই ব্যাখ্যার সাথে মিলিয়ে আমরা সিদ্ধান্ত পড়লাম, এবং সিদ্ধান্ত এবং ব্যাখ্যার সাথে মিলিয়ে কিন্তু আমরা একটা অঙ্ক করে সিদ্ধান্তটাকে চিত্রের মাধ্যমে কিন্তু এঁকে তোমাদেরকে দেখালাম। সো আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আজকে তোমাদের এই পর্যন্তই। এরপরে আমরা সপ্তম অধ্যায়ের এফ টেস্ট পড়ব, এফ যাচাই পড়ব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।